সুপ্রভাত বন্ধুরা আজ হলো একত্রিশে ডিসেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ দুই হাজার তেইশ সালের শেষ দিনে শেষ হচ্ছে বেশ কিছু পরিষেবার তারিখ আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম নতুন বছর দুই হাজার চব্বিশ সালে বিমা প্রিমিয়ামের খরচ বাড়বে বিমানে ভ্রমণের খরচও বাড়বে দামি হবে কোল্ড ড্রিঙ্কস বিস্তারিত থাকবে প্রতিবেদনে স্টেট ব্যাংকে চাকরি প্রার্থীদের জন্য সাবধানতা বুয়ো ওয়েবসাইট ঘুরছে এসবিআই প্রার্থী তালিকা প্রতারণার হাত থেকে বাঁচতে এসবিআই নোটিফিকেশন বদরপুর উমরপুরে রেলে কাটা পরে মৃত্যু ঘটল এক মহিলার তীব্র চাঞ্চল্য ওই এলাকায় আজ থার্টি ফার্স্ট নাইট বাউল বাটিয়ালি সংকীর্তনের মাধ্যমে বরাক উপত্যকায় বর্ষবরণের প্রস্তুতি এদিকে ইংরেজি নববর্ষে দুর্ঘটনা এড়াতে উদারবন্দে পুলিশি অভিযান বরহলা বিধানসভা কেন্দ্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত বিস্কুটের গাড়িতে দাউদাউ করে আগুন আজ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রাতে গাড়ি চালকদের বিরুদ্ধে সহ রাজ্য জুড়ে বরাক জোরদার অভিযান নতুন বছরে বদলে যাচ্ছে ইউপিআই পেমেন্টের নিয়ম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরেই উন্নয়নে এগোবে দক্ষিণ করিমগঞ্জ বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ পুলিশের উপর আক্রমণ জুয়ারিদের পুলিশের উপর হামলাকারী তিন অভিযুক্তের হাজতে বাকিদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে অসম রঞ্জির মূল দলে স্থান শিলচরের রাহুলের বরাক উপত্যকার ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর নতুন বছরের প্রথম দিন থেকে দেশের একাধিক নিয়ম বদলে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল সিম কার্ড ক্রয় ও বিক্রয় সংক্রান্ত নিয়মটি আগামীকাল অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে সিম কার্ড সংক্রান্ত নতুন নিয়মগুলি কার্যকর হবে এক জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে যে কোনো সিম কার্ডের জন্য ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়াটি বাধ্যতামূলক করা হচ্ছে এর ফলে ভেরিফিকেশন পদ্ধতি আরও জোরদার হবে পাশাপাশি অযাচিত সিম কার্ড ট্রানজাকশনও রোকা যাবে এদিকে নতুন বছরে দুই সালে বিমা প্রিমিয়ামের খরচ আরও বাড়তে পারে নতুন বছরে বিমানে ভ্রমণ ব্যয়বহুল হওয়ার সম্ভাবনাও রয়েছে এয়ারলাইন টিকিটের উপর কর বিশ শতাংশ বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে এদিকে নতুন বছরে কোল্ড ড্রিঙ্কস ফলের রস এবং প্লান্ট ভিত্তিক দুধের উপর কর বাড়বে এই পণ্যগুলির দাম আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে যে করদাতা দুই হাজার বাইশ তেইশ আর্থিক বছরে আইটিআর ফাইল করেননি তাদের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আজকের মধ্যে আইটিআর ফাইল করতেই হবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করার সময় জানানো হয়েছে যদি করদাতারা তাদের আয়কর দাখিল না করে থাকেন তাহলে এক জানুয়ারি দুই থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এদিকে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা গ্রাহকরা শীঘ্রই ট্যাপ অ্যান্ড পে সুবিধা পাবেন এর অধীনে আপনাকে পেমেন্ট মেশিনের সঙ্গে আপনার মোবাইলে স্পর্শ করতে হবে এবং অর্থ প্রদান স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই পরিষেবা দেওয়ার প্রক্রিয়া শুরু করছে নতুন বছরে শুরু হবে এই পরিষেবা একের পর এক চাঞ্চল্যকর ঘটনা বদরপুর উমরপুরে গতরাতে রেলে কাটা পরে মৃত্যু ঘটে এক মহিলার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায় জানা গেছে ঘটনাটি সংগঠিত হয়েছে শনিবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা খবর দেন পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দে তবে এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ বুয়ো প্রার্থী তালিকা নিয়ে চাকরি প্রার্থীদের সতর্ক করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই ব্যাংকের তরফ থেকে বুয়ো ওয়েবসাইট সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বেশ কিছুদিন ধরে একাধিক ওয়েবসাইটে এসবিআই প্রার্থী তালিকা দেখা যাচ্ছে অনেক চাকরি প্রার্থী সেই তালিকা দেখে বিব্রত হয়ে পড়েছেন তাই সমস্যা সমাধানের জন্য চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে নোটিফিকেশন জারি করেছে এসবিআই এসবিআই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ কখনোই এই ধরনের প্রার্থী তালিকা প্রকাশ করে না তাই কেউ প্রতারণায় পা দেবেন না এসবিআই সবসময় রেজিস্ট্রেশন ও রোল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করে তাকে বরখোলা বিধানসভা কেন্দ্রের আদা কুচিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিস্কুট বুঝাই কন্টেনার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে শনিবার সকালে কিন্তু রাতে আচমকা গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে কি কারণে হঠাৎ করে আগুন লাগলো সেটা জানা যায়নি গৌহাটি থেকে শিলচর যাওয়ার পথে আদা কুচিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিলচর হাফলং মহাসড়কে উল্টে যায় এ ঘটনাটি ঘটে শনিবার বুর চারটা নাগাদ পুরো দিন এভাবে তাকার পর সন্ধ্যা আটটা নাগাদ গাড়িতে আচমকা আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন গাড়ির চতুর্দিকে সরিয়ে পড়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা বরখলা থানা এবং দমকল বাহিনীকে খবর দেন খবর পে বরখলা থানার ওসি রাজেশ কুমার দাস দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ত্রিশ শতাংশ বিস্কুট পুরে সাই হয়ে যায় এদিকে গাড়ির চালক পলাতক বলে জানা গেছে আসাম পুলিশ পরিবহন বিভাগ এবং আয়কর বিভাগ আজ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রাতে মদ্যপায়ী গাড়ি চালকদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাবে বলে রাজ্যের আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানিয়েছেন সড়ক সুরক্ষার প্রতি বিশেষ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিযান চালানো হবে বলে তিনি জানিয়েছেন এদিকে আসাম পুলিশের সঞ্চালক প্রধান জিপি সিং আজ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রাত রাজ্যের পুলিশ বাহিনীকে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন সড়কের প্রত্যেক স্থানে পুলিশ বাহিনী অসামরিক পোশাকে অভিযান চালাবে বলেও তিনি জানিয়েছেন রাতের বেলা রেস্টুরেন্টগুলির খোলা তাকা সম্পর্কেও নির্দেশনা জারি করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে রেস্টুরেন্টগুলি বন্ধ না করলে কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করে দেন খালিগঞ্জ পুলিশের উপর হামলাকারীর মধ্যে তিনজনকে আটক করে জেলে পাঠানো হল আরও কয়েকজনকে খুব শীঘ্রই ধরা হবে খালিগঞ্জ পুলিশের অধীন বাগারগুলে গত দিন কয়েক থেকে মদ জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে স্থানীয় সচেতন নাগরিকদের পক্ষ থেকে বিষয়টি নজরে নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের যার প্রেক্ষিতে পুলিশ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটায় পুলিশ বাগারগুলে অভিযান চালায় আর সে সময় জুয়ারিরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ হামলাকারীদের মধ্যে প্রথম দুজনকে আটক করা হয় পরে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে আটক করার পর এদিন রাতে করিমগঞ্জ সদর থানায় এদের পাঠিয়ে দেওয়া হয় শনিবার তাদের আদালতে তোলা হলে তিনজনকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয় হাজতে যাদের পাঠানো হয়েছে তারা হলো অমিয়পাল পাল জয়গোপাল দাস ও জয় দাস অন্য একজনকে সন্দেহজনক হিসাবে আটক করা হয়েছিল পরবর্তীতে তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে তবে তার উপর নজর থাকবে পুলিশের অসম রঞ্জির মূল দলে স্থান করে নিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটার রাহুল সিং এক বিবৃতিতে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিও প্রীতম মহন্ত জানান রিয়ান পরাগের নেতৃত্বাধীন অসম রাজ্য রাজ্যদল ছত্তিশগড় কেরালার বিরুদ্ধে মোকাবিলা করবে আগামী পাঁচ জানুয়ারি রায়পুরে ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে রাজ্য দল পরের ম্যাচ হবে গৌহাটিতে কেরালার বিরুদ্ধে পনেরো জানুয়ারি থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটার রাহুল অবশ্য রঞ্জির নিয়মিত সদস্য তবে গত কয়েকটি মরসুমে দলে থাকলেও প্রথম একাদশে জায়গা পাননি অবশ্য ওয়ান ডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে একাদশে নিয়মিত খেলছেন আজ একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সালের শেষ দিন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই দুই হাজার চব্বিশকে স্বাগত জানানোর পালা বিশ্বজুড়ে জমকালো আয়োজনের মাধ্যমে ইংরেজি নববর্ষ উদযাপন করা হবে থার্টি ফার্স্ট নাইটে নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠবেন সবাই অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে বরাক উপত্যকার মানুষও এই আনন্দ দ্বারায় নিজেকে সামিল করতে অভ্যস্ত হয়ে গেছেন এদিকে ইংরেজি নববর্ষ বরণকে গিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে তার জন্য কটুর স্থিতি গ্রহণ করেছে পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বেপরোয়া গাড়ি চালনার বিরুদ্ধে জোরদার অভিযান চালাচ্ছে কাসার পুলিশ শনিবার বিকেলে উদারবন থানা এলাকার বিভিন্ন স্থানে অসি হাউকাম চাংশানের নেতৃত্বে চেকিং করা হয় তল্লাশি চালানো হয় চার চাকার বাহনে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্সার পাশাপাশি ঠান্ডার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দক্ষিণ করিমগঞ্জের সার্বিক উন্নয়নে গুচ্ছ পরিকল্পনা হাতে নিলেন বিধায়ক সিদ্দেক আহমেদ মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিলিমিটেশনে বর্ধিত হওয়া নতুন বিধানসভা কেন্দ্রের উন্নয়নে একাধিক পরিকল্পনা হাতে নিয়ে দুই সাল থেকে কাজ শুরুর ইঙ্গিত দিলেন বিধায়ক ইতিমধ্যে নদী বাঁধ নির্মাণে প্রায় পাঁচ কোটি টাকা মঞ্জুর করতে সক্ষম হন তিনি রাস্তার বেহাল পরিস্থিতি সংখ্যালঘু এলাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন সহ একাধিক প্রকল্প মঞ্জুর করে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গণগণ যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে দাবি করেন বিধায়ক এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন